শরীরের বাড়তি চর্বি, তোমার বাড়তি ওজন সবকিছু কমাতে পারো তোমার বাড়ির একটা স্পেশাল জিনিসকে ইউজ করে। আর বাড়ির সেই স্পেশাল জিনিসটা হচ্ছে যেটা দিয়ে তোমার বাড়ি তৈরি, দ্যাট মিন্স তোমার বাড়ির দেওয়াল, তোমার চেয়ে একটা দেওয়াল যেটা তোমাকে ভীষণ ভাবে হেল্প করতে পারে তোমার ওয়েট লসের প্রসেসে। ঠিক আছে, দেখো অনেক সময় কি হয়, আমরা ওভারওয়েট হয়ে গেলে কোনো রকম সাপোর্ট ছাড়া ব্যায়াম করতে গিয়ে কিন্তু ভীষণ প্রবলেমে পড়ে যাই, অনেক সময় ডিসব্যালেন্সড হয়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়, অনেক সময় আমরা অনেকে পড়েও যাই। তো সেক্ষেত্রে একটা ভয়ের ব্যাপারও থেকে যায় যে ব্যায়াম করতে গিয়ে যদি আমরা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলি তাহলে তো কোনো মানেই হয় না, তাই না? এছাড়াও তুমি যখন ওভারওয়েট অবস্থায় ব্যায়াম করা শুরু করো তখন কিন্তু তোমার পশ্চার পারফেক্ট হয় না, অর্থাৎ আমরা যে পশ্চারে ব্যায়াম করা শুরু করি সেটা অ্যাকিউরেট হয় না, যার ফলে কি হয় আমাদের কোমরে ব্যথা হয়, আমাদের নানান রকম জয়েন্টে ব্যথা হয়। তো সেক্ষেত্রে কিভাবে তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটাকে ইউজ করে যত বেশি ওজনই তোমার হোক না কেন, যখন তোমার কাছে দেওয়ালে সাপোর্ট থাকবে তুমি কিন্তু সমস্ত রকমের ব্যায়াম খুব ইজিলি কমপ্লিট করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে তুমি তোমার ঘরের দেওয়ালের সাহায্যে 5টা ব্যায়াম প্রত্যেক দিন কমপ্লিট করতে পারবে এবং কিভাবে এই 5টা ব্যায়ামের মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যে তোমার যে ঝুলে পড়া পেটের ফ্যাট, তোমার পায়ের অতিরিক্ত ফ্যাট, তোমার হিপসের ফ্যাট, তোমার ব্রেস্ট ফ্যাট, পুরো শরীরের যে অংশেই তোমার অতিরিক্ত ফ্যাট স্টোর হয়ে থাকুক না কেন সেগুলোকে দুর্দান্ত ভাবে রিডিউস করতে পারবে। তো চলো শুরু করছি প্রথম এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজটা করার জন্য আমরা কি করব, সিম্পল, এই যে দেওয়াল দেখছো, আমরা কি করব এই দেওয়ালের গা ঘেঁষে ঠিক এরকম ভাবে স্লাইড হয়ে বসে পড়বো। ঠিক আছে, এবার যেটা করব, দেখো আমার পা দেখছো কিরকম রয়েছে, একদম সোজা রয়েছে, খুব বেশি এগিয়ে দেবে না তাহলে স্লাইড করে পড়ে যেতে পারো, একদম তোমার পিঠটাকে এরকম ভাবে দেওয়ালে একদম ইয়ে করে রাখবে, স্টিক করে রাখবে। ঠিক আছে, এবার যেটা করব, হাত দুটোকে সামনের দিকে এরকম স্ট্রেট করে দেবো, পেটটাকে একদম টাইট করে রাখবো, স্কুইজ করে রাখবো এবং তার সঙ্গে নর্মাল ব্রিদ ইন ব্রিদ আউট করতে থাকবো। ঠিক আছে, এই যে পজিশনটা এটা হচ্ছে ওয়াল সিট, এই যে সিটিংটা এটা তোমরা চেষ্টা করবে 20 থেকে 30 সেকেন্ড করে প্রথম দিকে শুরু করতে, তারপরে চেষ্টা করবে এটাকে 1 মিনিট মানে 60 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার। ঠিক আছে, এই একটা ব্যায়াম যদি তুমি প্রত্যেকদিন 5 মিনিট করে করো, যদিও আজকে আমি 5টা ব্যায়াম দেখাবো, এই একটা ব্যায়ামই পারে তোমার ফুল বডির ফ্যাট লস করিয়ে দিতে, এত এফেক্টিভ। ঠিক আছে, একটুখানি থাকলেই তুমি বুঝতে পারবে। তো এই ব্যায়ামটা তোমাদের করতে হবে 1 মিনিট, কিন্তু তার আগে তোমরা শুরু করবে কয়েক সেকেন্ড দিয়ে, 20 সেকেন্ড 30 সেকেন্ড এইভাবে শুরু করবে। এবং 1 মিনিট করার জন্য যে কটা সেট করতে হয়, ধরো 2টো সেট করলে 30 30, 1 মিনিট অবধি এই ব্যায়ামটা তোমাদের করতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্যায়ামটা টার্গেট করবে আমাদের ব্রেস্ট পোর্শনকে মেইনলি। ঠিক আছে, কোনো ব্যায়ামই কিন্তু কোনো নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে না, এটা সবসময় মনে রাখবে। এই ব্যায়ামটা করার সময় তোমার হয়তো মনে হবে যে দিদি আমি তো ব্রেস্ট কমাতে চাই না, আমি তো ব্রেস্ট ফ্যাট কমাতে চাই না, তাহলে কেন আমি এই ব্যায়ামটা করব। তুমি কখনোই ব্রেস্টের এক্সারসাইজ করে ব্রেস্ট ফ্যাট কমাতে পারো না, তুমি কি করতে পারো জায়গাটাকে অনেক সুডৌল করতে পারো, সুন্দর করতে পারো, সেখানে ফ্যাটের অক্সিডেশন বাড়াতে পারো, এগুলো তুমি করতে পারো। ঠিক আছে, তো সেটাই আমরা করবো যেটা করার দরকার। তো কি করব, হাত দুটোকে ঠিক এরকম ভাবে দেওয়ালে রাখবে। ঠিক আছে, এই এরকম একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে তোমাকে। এবার কি করবো, দেখো ঠিক এরকম ভাবে শরীরটাকে নিয়ে আসে এরকম ভাবে দেওয়ালে গায়ে লাগাবো, এই আবার হাতের প্রেসারে শরীর সোজা করলে, দেন আগেন এই। ঠিক আছে, এই যেটা তুমি দেখছো এটা হচ্ছে পুশআপ, কিন্তু পুশআপের একদম সহজ ভার্সন হচ্ছে এটা ওয়াল প্রেস। ঠিক আছে, তুমি ওয়ালে প্রেস করে করে কি করছো, তোমার ব্রেস্ট, তোমার হাত, তোমার পিঠ, পুরো আপার বডিটাকে তুমি সুন্দর করে কাজে লাগাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। এই ব্যায়ামটা তোমাদের করতে হবে 30 সেকেন্ড করে করার চেষ্টা করবে, 30 সেকেন্ড পর্যন্ত করার চেষ্টা করবে, আর 2টো করে সেট অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল দ্বিতীয় ব্যায়াম। এবার হচ্ছে তৃতীয় ব্যায়াম। তৃতীয় ব্যায়ামটা টার্গেট করবে মেইনলি আমাদের লোয়ার বডিকে। ঠিক আছে, কি করব, এক সাইডের দেওয়াল এরকম ভাবে হাত দিয়ে ধরে নেবে, তারপরে কি করবে ওয়ান বাই ওয়ান এক সাইডের পা এরকম ভাবে যতটা পারলে সাইডে রেস করবে, নামালে তারপরে একটা করে এরকম লিফট করবে। ঠিক আছে, আগেন রেস, আনলে লিফট, আগেন রেস, আগেন লিফট। ঠিক আছে, তাহলে এক সাইড তোমাকে এরকম ভাবে করতে হবে, তারপরে অপোজিট সাইডে। তো আমার এখানে এই দেওয়ালে যদি আমি উল্টো দিক ফিরে যাই তোমাদের পেছন হবে, সেই জন্য এই পাটা আমি দেখাচ্ছি না, তোমাদের কিন্তু দু পায়ে সমান সমান করে করতে হবে, 30 সেকেন্ড করে করতে হবে এবং 2টো করে সেট অবশ্যই করতে হবে। এবার হচ্ছে 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, দেখো এরকম ভাবে দাঁড়াবে। ঠিক আছে, এই হাত দুটোকে এরকম রাখলে এবার কি করবে, আস্তে করে শুধু চেষ্টা করবে তোমার আপার বডিটাকে এরকম ভাবে মুভ করে, এরকম ভাবে ঘুরে
এইভাবে দেওয়ালটাকে টাচ করতে। দেখো পরিষ্কার বুঝতে পারছো? করলাম, দেন সোজা হলাম, দেন আবার আস্তে আস্তে শরীরটাকে ঘুরিয়ে এই। এক্ষেত্রে করার সময় তোমার পা যেন একদম ঘুরে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পাও যদি এরকম পুরো ঘুরে যায় তাহলে কিন্তু লাভ হবে না। আমরা কি করছি, আমাদের আপার বডিটাকে যতটা পারছি স্কুইজ করছি, এই টাচ, গেট স্ট্রেট, দেন আগেন টাচ, ঠিক আছে? হলো, আবার টাচ, স্ট্রেট, দেন আবার। আচ্ছা, এই ব্যায়ামটা করার সময় অনেকেই বলে থাকে যে আমার মাথা ঘুরে যায়, আমি করতে পারি না। মাথা ঘোরার কোনো ব্যাপারই নেই যদি তুমি ধীরে ধীরে করো, আস্তে আস্তে করো। তোমাকে তো আমি এরকম করতে বলিনি, টাচ টাচ টাচ, না না, তুমি কোনো খেলা করছো না। ব্যায়াম সবসময় কি করতে হয়, একটু হোল্ড করে করতে হয়, একটু পজিশনটাকে একটু হোল্ড করতে হয়। যখন তুমি স্কুইজ করার পরে একটু হোল্ড করলে তোমার শরীরও জিনিসটা বুঝতে একটু টাইম নেয়, তো তো সেই টাইমটুকু তোমার শরীরকে দিতে হবে, ঠিক আছে? তাহলে একটু স্টে করলে তুমি বুঝলে যে খুব প্রেশার পড়ছে, দেন তুমি স্ট্রেচ করলে, আবার স্কুইজ করলে, ঠিক আছে? এবার হচ্ছে লাস্ট ব্যায়াম। তো এই ব্যায়ামটাও কিন্তু তোমাদের 30 সেকেন্ড করে করতে হবে এবং দুটো সেট অবশ্যই করতে হবে। এবার হচ্ছে 5 নম্বর ব্যায়াম, লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা করার জন্য কি করব, আমরা সিম্পল এরকম ভাবে দেওয়ালটাকে ধরবো, ঠিক আছে? এরকম একটু ফাঁকা করে নিলাম, মাঝখানে একটা ডিস্টেন্স তৈরি করলাম, দেন কি করবো, ওয়ান বাই ওয়ান এরকম ভাবে পা লিফট করবো, ঠিক আছে? দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি আমরা, ক্রাঞ্চেস করছি, যেটা সবাই খুব ভালোবাসে পেট কমানোর জন্য করতে। তো এইটা আমাদের সিম্পল কি করতে হবে, দেওয়াল ধরে ঠিক এরকম ভাবে করতে হবে। একটু হোল্ড করবে, পাটাকে তুলে একটু হোল্ড করবে, দেন নামাবে, দেন অপোজিট সাইডের পাটাকে একটু তুলবে, হোল্ড করবে, নামাবে, ঠিক আছে? দেখো যখন আমরা এটা করছি, এটা যদি আমরা দেওয়ালের সাপোর্ট ছাড়া যখন করে থাকি ইউজুয়ালি, তখন কি হয় দেখবে অনেক সময় শরীরটা একটু দুলে যায়, মনে হয় যেন একটু পড়ে যাচ্ছি সাইডে, তো বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যখনই তোমার কাছে এই সাপোর্টটা থাকবে, তোমার নিজেকে নিয়ে আর কোনো এক্সট্রা টেনশন থাকবে না, তাই তো? তুমি অনেক বেশি কমফোর্টেবলি সব ব্যায়ামগুলো করতে পারবে। তো এখন থেকে কি করতে হবে, দিনে মাত্র 5 মিনিট এই 5টা ব্যায়াম তোমাদের করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করবে 5 মিনিট জাস্ট ব্যায়ামগুলো করে নিতে, নো এক্সকিউজেস। আর যদি একান্তই সময় না হয় তাহলে তুমি সন্ধ্যাবেলা যখন পেট হালকা থাকবে সেই সময় করতে পারো, আদারওয়াইজ ডিনার করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগেও করে নিতে পারো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 5 মিনিটের ওয়াল এক্সারসাইজ, যেটা উইদিন 7 to 10 days তোমার অনেকটা ওয়েট কমিয়ে দেবে, তোমার শরীরের ঝুলে পড়া ফ্যাট অনেক কমিয়ে দেবে। তাহলে ভিডিওটা কেমন লেগেছে আর কারা কারা এই ভিডিওটা ফলো করতে চলেছো, কমেন্টে এসে সবার সঙ্গে শেয়ার করো, আর তোমাদের রেজাল্টগুলো আমার সঙ্গে শেয়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।